আগরতলা নাগেরঝোলা মোটর স্ট্যান্ডের পার্কিং জোনে রাখা চুরি হয়ে যাওয়া পালসার 150 বাইকটি গোকুলনগর আগরতলা সাবরুম সড়কের পাশের গভীর জঙ্গল থেকে উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। জানা যায়, বিশালগড় ব্রজপুর এলাকার মানিক দাস ওনার TR0759361 নাম্বারের পালসার 150 বাইকটি আগরতলা নাগেরঝোলা মোটর স্ট্যান্ডের পার্কিং জোনে রেখে TRTC বাসে অন্যান্য দিনের মতো কন্ট্রাক্টরির কাছে চলে যান। শনিবার সন্ধে 7:30 কাজ শেষ করে বাড়ি আসার পথে আগরতলা নাগেরঝোলা মোটর স্ট্যান্ডের পার্কিং জোন থেকে ওনার বাইকটি নিতে যায়। সেখানে গিয়ে তিনি দেখতে পান তার বাইকটি চুরি হয়ে গেছে। মানিক দাস ওনার বাইকটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় পুলিশ জানিয়ে দেয় এই চুরির ঘটনা। রবিবার সকাল 7:30 বিশালগড় থানা পুলিশের কাছে একটি খবর আসে, গোকুলনগর রাস্তার মাথা আগরতলা সাবরুম সড়কের পাশে গভীর জঙ্গলে একটি পালসার বাইক ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে বিশালগড় থানার ওসি বাদল সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গভীর জঙ্গল থেকে আগরতলা নাগেরঝোলা মোটর স্ট্যান্ডে চুরি হয়ে যাওয়া সেই পালসার বাইকটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে। পাশাপাশি আইনি সমস্ত প্রক্রিয়া শেষ করে মালিকের হাতে তুলে দেওয়া হবে বাইকটি, এমনই জানান ওসি বাদল সাহা। চুরি করে চোরের দল এই বাইকটি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য কমলা সাগর সীমান্ত এলাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছিল। অবশেষে পুলিশের টহলদার থাকার কারণে বাইকটি গভীর জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় চোরের দল। বাইক সকালবেলা আমরা হাঁটতাম বেরিয়েছি, বাইক করে বিশালগড়ের সাথে বাইকটা জঙ্গলের মধ্যে ফালাই রাখছে আর কি। তো চুরি হয়েছে না, অ্যাক্সিডেন্ট করি তারি না। তো পরে দেওয়া দেওয়া দেখাচ্ছে যে এটার তার তার কাটুন না, তো লাগছে চুরি হয়েছে। তারপর দেখলাম, তারপর আমি একবার থানার মধ্যে ফোন করছিলাম, তারা কইছে আইবো আয়া দেখবো। নাগরতলা মোটর স্ট্যান্ড তা টাইমটা আমি অ্যাকচুয়ালি কইতে পারি না। সকাল 8টার সময় আমি সাইকেলটা রাখছি পার্কিং করে, তারপর আমি আমার ডিউটিতে চলে যাই। তারপর আপনার সন্ধ্যা 7:30 সময় যখন ডিউটি সাইডে আসি, তারপর দেখি আমার সাইকেলটা নেই। আপনি আমি TRTC বাসে কন্ট্যাক্ট করি। এখানে আমার একটা ভাই এখান থেকে ফোন করেছে, সাইকেলটা এখানে পড়ে আছে। তারপর আমরা সবাই আসলাম, দেখলাম। গতকালকে রাতে নাগরতলা স্ট্যান্ড থেকে একটা মোটর সাইকেল চুরি হয়েছে, যেটার নাম্বার হলো গিয়ে TR0759361 পালসার 150। নাগরতলাতে চুরি হওয়ার পরে এটা যে বাইকের মালিক ওরা থানাতে গিয়েছিলো লোকাল পুলিশ স্টেশনে, তো আমাদের কাছে একটা খবর আছে এরকম। তো আমরা রাত্রে কাউকে আমাদের যে মোবাইল পাঠিয়েছিলো ওরাও মানে সার্চ করছে, মোবাইল ডিউটিও চেক করছে, পাইছে না। তো আজকে সকালবেলা যখন আমার ডিউটি পার্টি আসছে এদিকে মানে ভেহিকেল চেকিং করতে, তখন কিন্তু সার্চ গিয়েছিলো। তো ঘোরা এই মোটর সাইকেলটা আমরা দেখেছি জঙ্গলের মধ্যে লোকার অবস্থা। তো আমাদের পুলিশ খবর পেয়েছে, তারপর আমি আসলাম, আমাদের অফিসার আরও অফিসার এসছে, স্টাফ এসছে, এসে তারপরে মোটর সাইকেল জঙ্গল থেকে আমরা রিকভারি করেছি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।